হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাজুগুজু করে আছি, একটু বেরোবো, তাও বেরোন দেরি আছে বেরোতে, তাই বললাম চলো ততক্ষণ একটা ভিডিও থাম্বনেল মামলে রেডি আছে, ভিডিওটা করে দিয়ে যাই। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে মামুনিদিকে কিছু কথা আমি বলতে এসেছি। মামুনিদি চেনো তো তোমরা, ওই যাকে আমাদের সু ঢেমনি মেমনি ঢেমনি ডাকে, অ্যাকচুয়ালি ও নিজের ঢেমনি, তো এই জন্য ঢেমনির ডেফিনেশনটাও খুব ভালো বুঝতে পারে, সবাই কি মনে করে কি নিজের মতন তো পারলে সেটি। তো যাই হোক, হ্যাঁ গো মামুনিদি, তুমি কালকের একটা শুয়ের ভিডিও দেখে আমি তো হাসতে হাসতে মরে গেছি। তুমি নাকি শুকে চেনোই না, আর এদিকে তুমি ওকে হার্ট করে ফেললে, হার্ট করে ফেললে লিটারালি। কি করে পারলে তুমি ওকে হার্ট করতে? এই হার্ট করার দায়িত্ব ওয়াইটিতে শুধুমাত্র ও নিয়েছে, তুমি বোঝো না কী করে তুমি হার্ট করলে? আর তোমার কি কোনো লেভেল নেই নাকি যে নিজের অত সুন্দর ব্লগিং চ্যানেলটার মধ্যে এর মতন শাকচুন্নির তুমি এগেনস্টে ভিডিও নামিয়েছো তিন তিনখানা? খেয়ে দেখি কাজ নেই নাকি? হ্যাঁ, আর একে হার্ট করে ফেলেছো তুমি ওর মাতৃত্বের জায়গায় শ্বশুরী দিয়ে। হ্যাঁ, ও ক্যামেরার সামনে কাঁদে না তো কী হচ্ছে, তা বলে কি ওর কষ্ট হয় না? হ্যাঁ, কালকের ভিডিওতে কত স্পষ্ট করে বললো, কিছু চেনে না, আমাকে জানে না, অথচ আমাকে নিয়ে ভিডিও করতে বসে গেছে, খালি জানে যে আমার মাতৃত্বের জায়গাটা ফাঁকা। ও রে পাগলি চুরে, পাগলি শু, গত 7 থেকে 8 মাস ধরে যে ফ্যামিলিটার তুই পিণ্ডি চটকে চটকে খাচ্ছিস, যার মানে রক্ত মাংস চিবড়ে খাচ্ছিস, সেই ফ্যামিলির লোকগুলো তোকে চিনবে না ভালো করে? এটা কখনো হতে পারে? মানে আচ্ছা আচ্ছা, লোক তোকে চিনে গেলো যে তুই এরকম একটা ফ্যামিলিদের রক্ত চুষে চুষে খাস মেম্বারসদের, তাহলে যার ফ্যামিলিতে হচ্ছে তো তার ফ্যামিলির লোকজনরা জানবে না যে তুই কি? তোকে হার্ট করে ফেলেছে, বল কি দুঃখের বিষয়। হ্যাঁ, কি করেছে? মাতৃত্বের জায়গায় হার্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, কাউকে হার্ট করে কথা বলতে চায়নি, কারণ ও ওরকম না, সেটা ওর ফিলিংসে এসছে বলেই ও সেটাকে সবার সামনে অন ক্যামেরা এসে বলেছে যে আমি তো এরকম না, কাউকে হার্ট করে কথা বলতে চাই না, কিন্তু করে ফেলেছে। আর তুই নিত্যদিন বসে বসে লোকের পিণ্ডি, লোকের গুষ্টি, লোকের সন্তান, লোকের মায়ের মৃত্যু কামনা, লোকের বউয়ের চরিত্র, লোকের মায়ের চরিত্র, সমস্ত কিছু তুই অ্যানালাইজ করছিস। সেইখানে তুই একবারও চিন্তা ভাবনা করি যে সামনের মানুষটা যাকে আমি বলছি সেও হার্ট হচ্ছে? কখনো মনে হয় না বল? শুধু তোকে হার্ট করলে তোর কষ্ট হয়, কারণ তুই মানুষ আর বাকি সবাই জড় পদার্থ। হ্যাঁ, যাদেরকে হার্ট করলে কষ্ট হতেই পারে না। হ্যাঁ, যারা তোকে এসে যদি একবার বলে আফ আমার কত কষ্ট হলো, আমি অন ক্যামেরা বুঝাই না বলে কি আমার কষ্ট হয় না, আমার কত কষ্ট হয়, আমার মাতৃত্বের জায়গাটা, তুই মাতৃত্বের জায়গা, মাতৃত্বের জায়গা নিকুচি করেছে। যে মাতৃত্বের জায়গা নিজে বোঝে না, সে লোকের বাচ্চাকে নিয়ে ঘাটে না, সে লোকের বাচ্চাকে অভিশাপ দেয় না। সব সময় মনে রাখবি তুই তোর ওই বিছানায় বসে বিছানা গরম করে আমার ছেলেদের মৃত্যু কামনা করেছিস। সব সময় মনে রাখবি সারা জীবন, মরার আগ অবধি, আমি আগে মরবো না তুই আগে মরবি আমি জানি না, কিন্তু যতদিন ওয়াইটিতে থাকবো তোকে রেগুলার মনে করাবো যে আমার মা আর আমার ছেলেদের মরণ কামনা করেছিলিস তোর মতন ডাইনি শকুনি শুয়োর কোথাকার একটা। হারাম যদি মেয়ে ছেলে, হ্যাঁ তোমাকে হার্ট করা হয়েছে, নিকুচি করেছে, অনেক কম হার্ট করেছে, অনেক কম হার্ট করেছে জানিস তো, তোকে জুতো দিয়ে পেটালেও না মনের জ্বালা মেটবে না আমার কোনো দিন, যেটা তুই করে গেছিলি। আজকে তোর মতন খনকির জন্য আজকে সুযোগ পাচ্ছে সমস্ত লোকগুলো ওয়াইটিতে হাঁকবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না ভাই। আমি কারোর বাচ্চার সম্পর্কে আজ অবধি কোনোদেরও কিছু বলিনি, এটা আমার দম আর তোদের দম নেওয়ারই ক্ষমতা নেই। ওই দেখছিস না ওই হাতিটা লাফাচ্ছে, ছোট্ট হাতিটা, হাতি মানে ওই হাতি না, আরেকটা হাতি আছে, এই যে এই যে এই যে ধেপসিটা হাতি আছে না, খুব লাফাচ্ছে জানিস তো, খুব লাফাচ্ছে, পিপিলিকার পাখা গজে মরিবার তরে। এরকম একবার লাফিয়েছিল, থানায় গিয়ে গুজে মরতে হয়েছে ওর হাজব্যান্ডকে, ওর ছেলেকে, ওর বউকে, এই সরি ওর মেয়েকে। আর আজকে আবার সেম নোংরামি করে যাচ্ছে ও, নোংরামি, কারণ দেখ স্বভাব লোকের মরলেও যায় না, না স্বভাবটাই তো এরকম, তোদের গ্যাংয়ের প্রত্যেকটা একই গোয়ালের গরু, কিন্তু কেউ কারোর থেকে কম যায় না, উল্টে বেশি হবে, কম কেউ যাবে না, এটা ফ্যাক্ট। তোকে মামুনিদি হার্ট করেছে ডে বাই ডে, ডে বাই ডে, মামুনিদিকে, মামুনিদির বোনকে, তার ভাইকে, তার দাদাকে, তার ভাইয়ের বউকে, তার বাচ্চাদের, তার মাকে, তার মৃত বাবাকে, কাউকে তোরা বলতে ছাড়িস নি, কাউকে বলতে ছাড়িস নি। মামুনির ছেলের চিন্তা তোরা তো কিসের, তুই তো লোকের বাচ্চা চিন্তা করে বেড়াস কেন, তুই নিজেরটা চিন্তা কর, রেভিনিউ কত টাকা জমলো, রেভিনিউর কত টাকা জমলো, IVF এর ট্রিটমেন্ট স্টার্ট করবি না নাকি, 50-50 চান্স বলে পুরো ছেড়েই দিবি, তাহলে দুঃখ পাচ্ছিস কেন, তাহলে লোকে তোকে হার্ট করছে, তুই হার্ট হচ্ছিস কেন, যখন তুই জানিস সেই জায়গাটায় আমি কোনোদিনও আমি ফুলফিল করবো না, হবে না সেটা না, কিন্তু 50-50 চান্স আছে মানে হতেও পারে, তুই করবি না, তুই করবি না, কারণ যেখানে 50-50 চান্স আছে সেখানে আমি পয়সা ঢালবো কেন, সেখানে আমি পয়সা ঢালবো কেন, লোকের গোষ্ঠীর ষষ্ঠী পুজো আমি করে বেড়াই, লোকের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে বেড়াই, তোকে বললেই তখন তোর খুব খারাপ লাগে বল, আর লোকের বেলাতে কিচ্ছু না। তো চলো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, কারণ আমি বেরোবো আর এইসব আছি, আবার বলবো। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে, টাটা।